আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনারা আশা করি মহান আল্লাহ তালার রহস্য সহমত আপনারা সকল সালামতে ভালো আছেন আর আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আজকে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটি কথা জানিয়ে দেই সেটি হলো যে টেকনিক্যাল থ্রি ডিগ্রি নামে একটি ইউটিউব চ্যানেল এই ভাই কিন্তু আমাদের এখানে স্পন্সর করেছেন যে ওনার চ্যানেলে ওটা গি অ্যের ব্যবস্থা করেছেন তো এই ব্যাপারে আমি ডিটেলস জানি না আপনারা ওনার চ্যানেলে যান এবং লাস্ট যে ভিডিওটি আছে সেই ভিডিওতে সেখানে সেই রুলসটা দেওয়া আছে যে কীভাবে গিটা উনি দিবেন সো প্লিজ আপনারা একটু টেকনিক্যাল থ্রি সিক্সটি ডিগ্রি এই ইউটিউব চ্যানেল যান এবং ওনার লেটেস্ট ভিডিওটি দেখেন এখন মূল প্রসঙ্গে চলে যাই। তো দেখেন আজকে যে ব্যাপারটি বলবো সেটি হলো ম্যাগনেটিক ফিল্ড নিয়ে তো এটা জানেন কিনা জানি না একটা ব্যাপার আছে সেটা হলো সাউথ অ্যাটলান্টিক অ্যানোম্যালি এবং এটা ঘটে হলো সাউথ আমেরিকাতে সাউথ আমেরিকার সেখানকার যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা একটা উইক স্পট ধরা পড়েছে এবং সেটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে এবং এই এক্সপ্যানশনের কারণে বিজ্ঞানীরা এখনই বিশ্বাস করছেন যে হ্যাঁ খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে অর্থাৎ আমরা যে দেখি যে একটা ম্যাগনেটিক বার নর্থ অ্যান্ড সাউথ ধরলে যে নর্থ অ্যান্ড সাউথ যেভাবে আসলে দাঁড় হয় এবং জিপিএস সিস্টেমটা যার উপর বেস করে কাজ করে এখানে কিন্তু টোটালি একটা ডিফারেন্ট একটা ব্যতিক্রম একটা দেখা যাচ্ছে অবস্থা এবং বিজ্ঞানীরা বিশ্বাস করছেন যে খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এটা দুটা ভাগে বিভক্ত হয়ে যাবে অন্য কোনো একটা অংশে নর্থ সাউথ একরকম হচ্ছে এবং সেখানকার যে ম্যাগনেটিক ফিল্ডের বিহেভিয়ার সেটা আলাদা রকম হবে অর্থাৎ আমরা একই পৃথিবীতে বসবাস করলেও সেই যে দুইটা ডিস্টিং জোনস তৈরি হচ্ছে এটার কারণে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে এবং বিজ্ঞানীরা বলছেন কি যে এখানে মানব সভ্যতার বিলুপ্তির জন্য কোনো রকম হুমকি নেই অর্থাৎ আমরা সেই কেয়ামতের যে ব্যাপারটা তার সাথে এটাকে রিলেট করতে পারি না বাট তার আগের কিছু ঘটনা প্রবাহ হিসেবে আমরা এটাকে ধরতে পারি তো এখানে মানব সভ্যতা বা প্রাণীকুলের জন্য কোনো স্বরূপ না হলেও একটা সমস্যা আছে আর সেটা হলো ম্যাগনেটিক ফিল্ডের এই যে যে একটা তারতম্য ভ্যারিয়েশন হচ্ছে এটার কারণে আমাদের কিন্তু লাইফ লাইফস্টাইলে একটা ঝামেলা হতে পারে এটা কেমন দেখেন যে নেয়ার আর্ট যে অ্যাটমসফিয়ার আছে পৃথিবীর সেটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের কারণে অনেকটাই স্টেবল এটা কিভাবে সূর্যের যে ক্ষতিকর রশ্মিগুলো আছে সেটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের কারণেই এই যে নেয়ার আর্ট যে অ্যাটমসফিয়ার আছে সেখানে এটা প্রতিহত হয় এবং কিছু কিছু পার্টিকেল কিন্তু ঢুকে যায় আর এই যে ম্যাগনেটিক ফিল্ডের যে অ্যানোমালিটা হচ্ছে এটার কারণে কিন্তু এই সম্ভাবনাটা আরও বেড়ে গেছে এখন ইন ফিউচারে যখনই এরকম একটা ঘটনা ঘটে যাবে অর্থাৎ এটা কিন্তু বিজ্ঞানীরা আবার ধরছেন এবং দেখাচ্ছেন যে দু হাজার পঁচিশ সালটাকেই যে দু সালে যদি এরকমভাবে ম্যাগনেটিক ফিল্ডের একটা ভাঙন তৈরি হয় সেই ক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটতে পারে যে জিপিএস আর সেখানে কাজ করবে না এবং জিপিএস বিভিন্ন ধরনের বিহেভিয়ার দেখাবে আর ম্যাগনেটিক ফিল্ডের যে টোটাল চেঞ্জ এটা নিয়ে কিন্তু আগেও কয়েকবার কথা বলেছি যে তখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এবং পূর্বে অস্ত যাবে এরকম সেই ব্যাপারটা ঘটানো ঘটার সম্ভাবনা রয়েছে বিজ্ঞানীরা কিন্তু আশঙ্কা করছেন যে ম্যাগনেটিক নর্থ পোল এবং সাউথ পোলের যে চেঞ্জ এটা কিন্তু ঘটতে পারে আগামীতে এবং এটা ইতিহপূর্বেও কিন্তু অনেক কয়বার ঘটেছে এবং এটার একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন আছে যে এত ইন্টারভেলে এটা এই ঘটনাটা ঘটে এবং অতীতে ঘটেছে ইন ফিউচারে ঘটবে মহান আল্লাহ তালা সেটা তো আমাদের জানিয়েই দিয়েছেন তো এটা হলো আমাদের প্রাণীকুলের জন্য আগামীতে একটা কি ধরনের সমস্যা হতে পারে সেটি আমি আপনাদেরকে জানালাম এই রিপোর্টের মাধ্যমে আরেকটি ঘটনা ঘটছে সেটা হলো আমরা অ্যান্টার্কটিকা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকি যে সেখানের যে আইচশিডগুলো আছে সেগুলো গলে যাচ্ছে এবং খুবই একটা অ্যালার্মিং রেটেই কিন্তু গলছে এবং যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে যেটার কারণে অনেক যে নিম্ন অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে যেতে পারে এটা কিন্তু একটা প্রেডিকশন হলো কিন্তু ছোটোকাল থেকে শুনে আসছে যে হ্যাঁ আগামী পঞ্চাশ বছরের মধ্যে এরকম এরকম জায়গাগুলো ডুবে যাবে এবং তার মধ্যে কিন্তু সাউথ এশিয়া অন্যতম কারণ এটা একটা নিচু এরিয়া তবে এখন দেখা যাচ্ছে কি গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু এই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে বিজ্ঞানীরা ইতোমধ্যে ক্যালকুলেশন করে জানিয়ে দিয়েছে যে সেখানকার বরফ গলার যে পরিমাণ সেটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা আর কখনোই ব্যাক করা সম্ভব না অর্থাৎ আগের স্টেটে যাওয়া কখনোই সম্ভব না অর্থাৎ এখানে যে সারা বিশ্বব্যাপী যে বরফের গলন এটা কিন্তু বেড়েই চলেছে এবং পানির উচ্চতা ডে বাই ডে বেড়েই চলেছে আর এখানে গ্রিনল্যান্ডের ব্যাপারে খুব বেশি ভয়ের কিছু নেই কারণ সেখানে বিজ্ঞানীরা দেখাচ্ছে যে এটা অনেক লম্বা একটা সময় অর্থাৎ একশো বছর পরে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে এরকম একটা ব্যাপার দেখানো হচ্ছে তো যাই হোক প্রিয় ভাই বোনেরা আসলেই আমাদের পৃথিবীর যে পরিবেশগত ব্যাপার স্যাপারগুলো সেইগুলো উইয়ার্ড আচরণ করছে যেটা আমি ম্যাগনেটিক ফিল্ডের আচরণ দেখানোর মাধ্যমেই আপনাদেরকে বোঝালাম তো এরকম ঘটনা কিন্তু ইন ফিউচারে আরও বেশি করে ঘটবে কারণ আমরা মানব মণ্ডলী আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছি আমরা জাস্ট নিজেদের ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য আমরা এমন এমন কাজ করে যাচ্ছি যেটার জন্য সামগ্রিক অর্থে পুরো সোসাইটি পুরো পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে মহান আল্লাহ তালা আমাদের এই বুস্ট দান করুক যাতে করে আমাদের গ্রেটার স্বার্থটা হাসিল হয় তো সেই যেমন আপনার বনি ইসরায়েলের যে একটা নৌকার কথা আছে যে একতলা আর দোতলা নিচতলায় একদল থাকতো এবং উপরতলায় একতাল থাকতো তো উপরতলায় ছিল হচ্ছে পানি আহরণের সেই একটা কল ছিল এবং তখন যখন নিস্তলার লোকরা উপরে যেত তখন বিভিন্ন ধরনের সমস্যা হতো এবং এই কারণে নিচতলার লোকরা চিন্তা করলো যে আমাদের কষ্ট করে দোতলায় যেতে হয় এবং পানি আনতে হয় এক কাজ করি আমরা নিস্তলাটা ফুটো করে ফেলি ফুটো করলে কি হবে তখন সমুদ্র থেকেই তো পানি ভিতরে প্রবেশ করবে এবং তখন আর তাদেরকে উপরের তলায় যেতে হবে না তো এরকম একটা অবস্থা কিন্তু আমাদের সমাজে এখন বিরাজ করছে যে অবস্থা থেকে আমরা চিন্তা করছি যে যাক আমি আমার স্বার্থটুক হাসিল করবার জন্য আমি এখন যে নিস্তলাটা ফোটা করি তো এখন যদি এই ব্যক্তি পর্যায়ের যে চিন্তাগুলো আছে এইগুলো তাদেরকে যদি থামানো না যায় তাহলে কিন্তু সমাজের যে লার্জ একটা বিপদ সেটা কিন্তু অচিরেই নেমে আসবে যার কিছু কিছু আভাস আমরা পাচ্ছি তো প্রিয় বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম